কাওয়াসাকি ব্র্যান্ডের বাইক বাংলাদেশে যে আছে এটা অনেকেই জানে না, তাই আজকের এই ভিডিওতে যে কাওয়াসাকি ব্র্যান্ডের বাইকটা বাংলাদেশে আছে সেই বাইকটা রিভিউ করে আপনাদের দেখাবো। তো বাংলাদেশে যে কাওয়াসাকি ব্র্যান্ডের বাইকটা আছে সেই বাইকটার নাম হচ্ছে হলো কাওয়াসাকি কাওয়াসাকি নিনজা 125। তবে আমার মতে মনে হয় কাওয়াসাকি নিনজার জায়গায় কাওয়াসাকি জিঙ্গা দেওয়ার উচিত ছিল এই বাইকটার নাম। সো হোয়াট এভার, প্রথমে যদি এই বাইকের লুকসের কথা বলি সেক্ষেত্রে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই বাইকটার লুকস এমন হবে সেটা আমি কোনো সময় কল্পনা করিনি। মানে বাইকের লুকসটা জোস, বাট এই বাইকে কোনো ধরনের এলইডি লাইট নাই, সব হ্যালোজেন লাইট। এছাড়াও এই বাইকটাতে আপনারা কোনো ধরনের ডিআরএল লাইটও পাবেন না, আর এগুলো কিন্তু একটা বাইকের লুকসের জন্য একটা মাইনাস পয়েন্ট। তো যাই হোক, লুকসের পরে এখন আসে এই বাইকের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, অর্থাৎ এই বাইকের ইঞ্জিনের দিকে। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পেয়ে যাবেন 125 সিসি ফোর স্ট্রোক ফোর ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল FIDOS ইঞ্জিন। তো এই বাইকের এই ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 14.8 BHP এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 11.7 Nm। এই বাইক থেকে আপনারা সর্বোচ্চ গতি তুলতে পারবেন 110 কিলোমিটার প্লাস এবং মাইলেজ পাবেন 40 কিলোমিটার পার লিটার। তো যাই হোক, এই বাইকের ইঞ্জিনের পরে এখন আসি এই বাইকের ব্রেক এবং টায়ারের দিকে। এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা 100/80 সেকশনের টায়ার পাবেন এবং রেয়ার হুইলে 130/70 সেকশনের টায়ার পাবেন। তবে এখানে টায়ারগুলো একটু মোটা হলে বেটার হতো। এই বাইকের ব্রেক হিসেবে ব্যবহার করা হচ্ছে ডুয়েল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল ABS, যেটাতে ফ্রন্ট ডিস্ক 290 মিলিমিটার এবং রেয়ার ডিস্ক 220 মিলিমিটার। এই বাইকের ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন এবং রেয়ারে মনোশক সাসপেনশন। তবে এখানে ফ্রন্টে USD সাসপেনশন ব্যবহার করা উচিত ছিল। এই বাইকে আপনারা 3-part হ্যান্ডেলবারের সাথে ফুলি ডিজিটাল স্পিডোমিটার পেয়ে যাবেন। একটা রাইডারের বাইক সম্পর্কে যেসব ইনফরমেশন জানার লাগে সেই সকল ইনফরমেশন এই স্পিডোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তবে এখানে যদি কালারফুল ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করতো তাহলে একটু বেটার হতো। তো যাই হোক, এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার। এছাড়াও এই বাইকের ফুয়েল ট্যাঙ্কটা দেখতে অনেকটা মাস্কুলার, মানে এই বাইকে সকল ধরনের প্রিমিয়াম সেগমেন্টের পার্টস ব্যবহার করা হয়েছে। এখন আসি এই বাইকের সিট হেড এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিকে। আপনারা শুনে খুশি হবেন যে এই বাইকের সিট হেড মাত্র 785 মিলিমিটার, যার কারণে 5'3" ব্যক্তিরাও এই বাইকটাকে ইজিলি চালাতে পারবে। আর এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 148 কেজি। তবে একটা 125 সিসি বাইক হিসাবে এই বাইকের ওজনটা অনেক বেশি। তো ফাইনালি এখন আসি এই বাইকের প্রাইস নিয়ে। তো এই কাওয়াসাকি জিঙ্গা নিনজা এই বাইকটির প্রাইস 5 লাখ টাকা। তবে একটা 125 সিসি সেগমেন্ট ওলা বাইক হিসাবে এই বাইকটার প্রাইস অনেক বেশি। আর এই বাইকের প্রাইস এত বেশি হবেই না কেন, কেননা এই বাইকটা একটা কাওয়াসাকি ব্র্যান্ডের বাইক। তো যাই হোক গাইজ, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক ও শেয়ার। টকলির মা কাল কাছে তোমাকে লাইক আর শেয়ার ঠকলি যে 5000 লড়ে দিক জানা চাইয়ে।